সকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসেবে এখানে আমার শ্রদ্ধেয় স্যার আছেন সাজেদুল করিম চৌধুরী, আমাদের শাহেদুল কবির চৌধুরী। আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের একজন স্বনামধন্য প্রিন্সিপাল, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শাহেদুল কবির চৌধুরী স্যার, অ্যাজ লাইক অ্যাজ ওয়েল, আমি আমার চ্যানেল 99 থেকে এবং দৈনিক আজকের আলোকিত সকালে জেলা প্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক ফরাত আপনার সঙ্গে আছে এবং আমার সঙ্গে আছে ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে স্বামীজান সিমি। প্রথমে আমি স্যার অ্যাজ লাইক অ্যাজ ওয়েল, আপনি আমাদের এখানে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই কথাটা তুলে ধরবেন সম্মানিত স্যার। আমি আসলে এখানে, আমি এর আগে সিটি কর্পোরেশনে জয়েন করেছি আপনার 1999 সালে, সরাইপাড়া সিটি কর্পোরেশন কলেজে বায়োলজির লেকচার হিসেবে ছিলাম। পরে 2017 সালে 16 সালে এই প্রতিষ্ঠানটা সিটি কর্পোরেশন অধিগ্রহণ করে, মিনিস্টার মডেল স্কুল কলেজ। তারপর 2017 সালের আমাকে ওখান থেকে এখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তৎকালীন মাননীয় মেয়র মহোদয়, উনি আমাকে ট্রান্সফার দেন, তা আমি এখানে জয়েন করি। আসলে আমি যখন এখানে জয়েন করি তখন দেখেছিলাম যে, আমি বুঝেছিলাম যে আমাকে আসলে আপৎকালীন সময়ের জন্য এখানে আনা হয়েছে, কারণ তখন এই প্রতিষ্ঠানের সিচুয়েশন এত খারাপ ছিল যে প্রতিদিন যে কোনো কোনো অকারেন্স হতো প্রায় দিনই। তো ইনশাল্লাহ আল্লাহ দিলে গত 4 বছরে আমার এই প্রতিষ্ঠানে একটা অকারেন্স হয়েছে, এছাড়া আমি সবকিছুভাবে আল্লাহর ইচ্ছা এবং সবার সহযোগিতায় আমি সেটা ওভারকাম করতে পেরেছি কোনোরকম দুর্ঘটনা, বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে। আর একটা কথা হচ্ছে, এর মধ্যে এই প্রতিষ্ঠা এখন তো আসলে আমার ভালো লাগে এখানে। অনুভূতির কথা যখন জানতে চাইছেন, যে আসলে কেউ স্বীকার করুক বা না করুক, চেয়ারের কিন্তু একটা গরম আছে, সেটা 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 আসলে আমি স্বীকার করি, আমার ভালো লাগে। আমার বাবাও ভাইস প্রিন্সিপাল হিসেবে রিটায়ারমেন্টে গেছেন গভর্নমেন্ট কলেজ থেকে, তো আমার আব্বা স্পিকার প্রফেসর ছিলেন। তো আমার আসলে, আমি চেয়েছি যে আমার বাবার, আমার বাবা আমাকে বলেছিলেন যে একবার যে আমার প্রফেশনটা তুমি যে কোনো একটা, আমার বাইক দুর্ঘটনা ছিল, তো যে তুমি ধরে রাখতে পারো তাহলে আমার ভালো লাগবে। তো সেই জন্যই আমি এখানে এসেছি, এই এই শিক্ষকতার প্রশ্নটাতে আসছি। আমার আসলে এই প্রতিষ্ঠানে, যেহেতু আমার জন্ম পার্শ্ববর্তী এলাকায়, আমি ছোটোবেলায় এই মাঠে অনেক খেলেছি, তো আমার আমার জন্য এটা একটা বিশাল পাওয়া যে মিউনিসিপ্যাল 140 বছরের পুরনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে যেই মাঠে আমি ছোটোবেলায় খেলাধুলা করেছি, সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান হওয়া, এটা আসলে আমার জন্য একটা বিশাল ব্যাপার। এই মানে এই এখন বুঝেন না অনুভূতিটা কী হইতে পারে আমার। ধন্যবাদ সর্বধর্ম প্রিন্সিপাল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এক হাত ভুল্লা 12 হাত সিং উড়ে যায়, ভুল্লা ধা তিন তিন, কখনো কানামাছি কখনো কোমাছি, আপনারা এখানের মধ্যে খেলেছেন। আমারও সৌভাগ্য হয়েছে যে আমরা ফ্রেন্ড সার্কেলে বঙ্গবন্ধু টেম্পল কলেজে ইয়ে করেছি, যখন পিলি করেছিলাম তখন দল বেঁধে সবাই শাড়ি বেঁধে এখানে আমরা টাইম পাস করতাম, যখন আমাদের ঘটা পড়েছিল তখন আমরা অনারেবল স্যারদের ক্লাসগুলি আমরা নিতাম, পড়তে যেতাম। তো যাই হোক, এনে আমার আপনার সাথে আমার অনেকটুকু মিল আছে, আর তাছাড়া চট্টগ্রামের সন্তান হিসাবে আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ব্রাইট নিউজ 99 অনলাইন পোর্টাল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে জেলা প্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক পড়াত আপনার অনুভূতির কথা তুলে ধরেছেন। পাশ্চাত্য দার্শনিক রাশিম বলেছেন, এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, জিজিটার্স গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, জিজিটার্স প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত যাবো জাতি দেব। আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আল্লাহ ওনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আপনার পিতামাতা যারা আছেন। আজকে আমি এই কথাই বলবো যে লাইক ফাদার লাইক সন, যেমন বাবা ছিলেন একজন শিক্ষক ছিলেন স্কুলে, তো সেক্ষেত্রে আমি আপনাকে আমাদের মিউনিসিপ্যাল মডেল স্কুলের একজন ভাগ্যত প্রধান শিক্ষক হিসাবে বাবা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আপনার যে ভিশনটা যেটা ছিল, এম ইন লাইফ যেটা ছিল, সেটাকে সাকসেস করতে পেরেছেন, সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ করেছি। পরবর্তীতে রাষ্ট্রীয় তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন যে, ডিউ টু টুয়ার্স ম্যানকাইন্ড, অর্থাৎ মানবসেবা একটি মহত্ব, আপনি কিন্তু একটা আমাদের একটা মানবসেবা করে যাচ্ছেন। যাই হোক, এনিয়াও শিক্ষক হচ্ছে যে আমাদের ছাত্র গড়ার একটা কারিগর, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সাথে আমি চ্যানেল 99 থেকে এখানে আমাদের অভিভাবক এবং টিচার, গভর্নর বডি এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। আমি চ্যানেল 99 থেকে আবারও আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষার্থী, একজন অভিভাবক, একজন টিচার, গভর্নিং বডি কী ধরনের ইয়ে থাকতে আমরা প্লাস পয়েন্ট আমরা পেতে পারি, সে সম্পর্কে আপনি তুলে ধরবেন।
রেজাল্টের ক্ষেত্রে, শুধুমাত্র ফলাফল অর্জনের ক্ষেত্রে বলছে না, মানে টোটাল চরিত্র গঠন চরিত্রটা না, শুধুমাত্র ফলাফল অর্জনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যখন একটা শিক্ষার্থী জ্ঞানের জন্য স্কুলে প্রবেশ করবে, বেরিয়ে যাবে আলোকিত মানুষ হিসেবে, এটার জন্য আমাদের তিনটা গ্রুপের সমন্বয় খুব জরুরি। একটা হচ্ছে আপনার শিক্ষক এবং পরিচালনা পরিষদ, প্রথম হচ্ছে শিক্ষার্থী, দ্বিতীয় হচ্ছে শিক্ষক পরিচালনা পরিষদ, এবং তৃতীয় হচ্ছে আপনার অভিভাবক। এই সমন্বয়টা আমাদের খুব জরুরি। যখনই এই সমন্বয়টা থেকে যখন একটু কোনো একটা থেকে আমরা যদি কিছু সহযোগিতা না পাই, তখনই আসলে ভালো ফলাফল আসে না, অনেক কিছু আসে না। এটা একটা আছে। আর একটা কথা হচ্ছে আপনার, আমি একটা জিনিস বুঝি যে ক্যালিভারও একটা ব্যাপার, ক্যালিভারও একটা ব্যাপার আছে। আমার শিক্ষককে যদি আমাকে একটা স্টুডেন্টকে যদি ভালো ফলাফল দিতে হয়, শিক্ষকটাকে এমনভাবে পড়াতে হবে যে তিনটা অংশে ভাগ করে, আমার মনে হয় আমার মতামত ছিল, শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত, যে প্রথমে যারা আমার এখানে অংশগ্রহণী স্টুডেন্ট আছে, বিভিন্ন ক্যালিবারের স্টুডেন্ট আছে, এখন আমাকে মাঝখানের স্টুডেন্টদের বা মাঝখানের শিক্ষার্থীরা বুঝতে পারে মতো এমন করে পড়াতে হবে, যাতে একটু পেছনের দিকে যে শিক্ষার্থীরা আছে ওরা যাতে একটু উঠে এসে ধরতে পারে, আর প্রথম দিকে যারা আছে তারা যাতে একটু পেছনে এসে ধরতে পারে। আমাকে এইভাবে পড়াশোনাটা দিতে হবে, কারণ প্রথম দিকেরগুলো একেবারে তিন নম্বরে এসে বোঝাটা কষ্ট, আবার তিন নম্বরটা একেবারে প্রথম দিকে গিয়ে বোঝানোটা, প্রথম দিকের পড়া বোঝাটা কষ্ট। সেই জন্য এইভাবে শিক্ষকদের পড়ানো উচিত বলে আমি মনে করি। আর এখন তো আসলে সরকার বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছে, বিভিন্ন সেই প্রোগ্রামগুলো আমাদের জন্য আসলে ভালো। যেমন কোভিডের মধ্যে আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল, অ্যাসাইনমেন্ট তো আসলে আমরা যখন ছোটোবেলায় পড়াশোনা করছি তখন অ্যাসাইনমেন্টের একটা ব্যাপার ছিল, এরপরে তা আসলে মাঝখানের সময়টাতে অ্যাসাইনমেন্টের কোনো ব্যাপারই ছিল না। এই কোভিডের সময় যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছে এটা কিন্তু খুব উপকার হয়েছে। তো এটা যদি আমরা যদি বজায় রাখতে পারি, আমার মনে হয় যে ফলাফল ভালো হবে। কারণ বাসায় অনেক সময় দেখা যায় যে অভিভাবকরাদের থেকে সহযোগিতা পাই না আমরা, যে অভিভাবকরা একটা বাচ্চা করবে কিংবা পড়ার জন্য যে সময়টা দিতে হবে সেটা আমরা সে দেয় না। কিন্তু যদি আমার যদি অ্যাসাইনমেন্ট যদি করা থাকে তাহলে সে অন্তত বইটা খুলে পড়বে, দেখবে, সে রেফারেন্স বুকগুলো ধরবে, বাধ্য হবে সে। হ্যাঁ, তাহলে ওই জায়গায় তাকে এঙ্গেজ করা গেল প্রত্যেকটা শিক্ষার্থীকে। এক্ষেত্রে হলে কেউ পড়ছে কেউ পড়ছে না বাসায়, কিন্তু ওই ক্ষেত্রে হলে সবাই অন্তত পড়বে, কিছু নলেজ তা গ্যাদার হবে এবং পাঠ্য বইয়ের কিছু জিনিস তার মধ্যে থাকবে। এইভাবে আছে। আর অভিভাবকদের একটু বাসায় একটু দেখা উচিত কোন পড়াশোনাটা কীরকম করছে, কিংবা যেটা আমাদেরকে আমাদের বাবা মারা দেখতে হবে। এবং আমি যেটা সবচেয়ে বেশি ফিল করি, এটা অবশ্য ফলাফলের বাইরের কথা বলছি, আমি যে প্রশ্ন করছেন তার একটু বাইরে গিয়ে বলছি, আমরা যখন ছোটো ছিলাম কিংবা আমরা যখন পড়াশোনা করেছি স্টুডেন্ট লাইফে, আমরা কিন্তু একই টেবিলে খাওয়া দাওয়া করতাম ফ্যামিলির সাথে। এখন আমার ছেলে ভাতটা নিয়ে চলে যাচ্ছে কিন্তু তার বমি খাওয়ার জন্য, অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে, একটা বেলা আমরা এখন একসাথে বসে খাই না, যে বিভিন্ন ধরনের সমস্যাগুলোর সমাধান কিন্তু খাওয়ার টেবিলে আমার সন্তানের সমস্যার সমাধান, আমার ফ্যামিলির আমার বাবার কোনো সমস্যা যদি সেটার সমাধানটা কিন্তু অনেক সময় খাওয়ার টেবিলে হয়ে যায়, কিন্তু এটা আমরা একবেলাও খাচ্ছি না। আমার যেমন আমার নির্দেশ আছে, আমার বাসায় আমার সকালে মানে ব্রেকফাস্ট আমরা একসাথে করতে পারি বা না পারি, কিন্তু ইয়েটা ডিনারটা আমরা একসাথে করি, আমরা সন্ধ্যার পরে একটা টি টাইম থাকে ওইটা কিন্তু আমরা একসাথে করছি সবাই, এটা বাধ্যতামূলক আমার বাসায়। পারিবারিক শিক্ষা এটা আমার না, আমি তো তখন তো ব্রেকফাস্টও সকালে আমরা একসাথে করতাম, আমার আব্বা যখন ছিলেন আমাদের সঙ্গে, এখন হয়তো এটা কিছু কাটচাট করে ওই দুইটা একটা টাইম আপনি বসতে হবে, বসা উচিত, অনেক কিছু বেরিয়ে আসছে, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এক্ষেত্রে চরিত্র গঠনের জন্য এটা ভালো হয়, আবার ফলাফল অর্জনের ক্ষেত্রে অনেক
পরোক্ষভাবে এটা কাজ করবে। ভিউয়ার্স, খুব সুন্দর একটি কথা তুলে ধরেছেন স্যারের বাল্যজীবনের একটি কথা, যে সেই জিনিসটা আমাদের সময় ছিল যে পারিবারিক শিক্ষা, এটার সাথে উনি চরিত্র গঠনে যে কথাটা তুলে ধরলেন। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি স্যার, সাজিদুল কবির চৌধুরী স্যার, আপনি একজন প্রিন্সিপাল হিসেবে যে কথাটা তুলে ধরলেন, আমি মনে করি যে প্রশান্ত দাশনী রাশকিন তার দ্বিতীয় নাম্বার উক্তির মধ্যে যে কথাটা বলেছেন, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার উপর মেনে চলো, যে প্যারেন্টসের ভূমিকা থাকা উচিত। কারণ আপনি এখানে যে তিনটা এক্সাম্পল দিয়েছেন, একটা ত্রিভুজের সাথে তুলনা করেছেন, জাস্ট ত্রিভুজটা, একটা টিচার, একটা স্টুডেন্ট, আর একটা হচ্ছে যে প্যারেন্টস। এখানে প্যারেন্টসের ভূমিকা মূলত বেশি থাকা উচিত, কারণ একটা স্টুডেন্ট ঠিকমতো স্কুলে আসছে কি না, ঠিকমতো বাসায় গেলো কিনা, বাসা থেকে খেলার মাঠে ঠিকমতো গেলো কিনা, বা বাজে কোনো পরিবেশের সাথে মিশলো কিনা, সেই জিনিসটা লক্ষ্য করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি যখন এখানে জয়েন করি 2017 সালের মার্চের 9 তারিখ আমি এখানে যাই, তখন আমি দেখলাম যে আসলে মানে বাচ্চারা কীভাবে স্কুল থেকে চলে যাচ্ছে। এখানে পাশে সুপারি গাছ আছে, সুপারি গাছ বেয়ে কমান্ডো স্টাইলে নেমে চলে যাচ্ছে। এখন আমি চিন্তা করলাম এদেরকে কীভাবে গার্ডিয়ানকে ইনভলভ করা যায়। রাইট, এক্স্যাক্টলি। এর আগে এটা প্র্যাকটিস ছিল তাদের, তখন আমি করলাম কি গেটগুলো বন্ধ করে দিলাম, গেটে দারোয়ান দিলাম, কোনোরকম ফিজিক্যাল কোনো টর্চার আমার করি নাই আমি। তখন আমি বললাম কি তাদেরকে ওখান থেকে নিয়ে আমি একটা ই অ্যাটেন্ডেন্স চালু করলাম, যে কার্ড পাঞ্চ করে, আবার থাম দিয়ে নেই, কারণ থাম মুছে দিতে হয়, ময়েশ্চার থাকে মুছে দিতে হয়, কিংবা দুইটা দেওয়ার পরে মুছে দিতে হবে, অথবা বাচ্চারা নষ্ট করে ফেলতে পারে, সেজন্য কার্ড পাঞ্চ করে ঢুকবে তার। ওইটাতে আমি খুব একটা সফলতা পাইছি অত বেশি পাওয়া যায় না, কারণ হচ্ছে যে আমি যখন আমার বাচ্চাটা যখন কার্ড পাঞ্চ করে ঢুকবে একটা নির্দিষ্ট সময়, আমার 11টা ক্লাস শুরু কিংবা 11টা ক্লাস শুরু, 11টা পাঁচে আপনার আমি ইয়ে করে দিলাম, বন্ধ করে দিলাম এন্ট্রান্স বন্ধ, 11টা পাঁচ মিনিট বিভিন্ন কারণে দু চারজন একটু ইয়ে করে, বিভিন্ন সমস্যার কারণে জ্যাম ট্যাম থেকে আমার ক্লাসের সময়ের পরে 5 মিনিট রেখে আমি যারা অ্যাবসেন্ট তাদের মেসেজটা পাঠিয়ে দিলাম বাবার কাছে, মায়ের কাছে, বাবা মায়ের মোবাইলে পাঠিয়ে দিলাম মেসেজ যে আপনার সন্তান আজকে অনুপস্থিত, রেগুলার এটা পয়সা খরচ করে এসএমএসগুলো পাঠিয়ে দিলাম। পাঠানোর পরে আমার এটা দুই বছরে হার্ডলি আপনার সর্বোচ্চ 5 জন গার্ডিয়ান আমাকে ফোন করছে 2 বছরে, যে আমার ছেলে তো বাসার থেকে বেরিয়েছে কিন্তু স্কুলে যায় নাই, কেন তো বুঝলাম না, 5 জন, অথচ এরকম 100-200 ছেলে মানে সারা বছরে ধরেন আপনার প্রায় 50-60 জন ছেলে প্রায় দিনই কিন্তু ওরা বাইরে বেরোচ্ছিল, কিন্তু গার্ডিয়ানের কাছে আমি মেসেজ পাঠালাম, গার্ডিয়ান আমাকে একটু বললো না, কোনো রেসপন্স নাই, যে আমার ছেলে তো বাসা থেকে বেরোচ্ছে কিন্তু আমার কাছে কেন মেসেজ আসলো যে ওয়েবসাইট। তাহলে আমি যদি এই ধরনের, এই যে বললাম সমন্বয়, তিনটা গ্রুপের সমন্বয়, এখানে একটা গ্রুপ যদি সহযোগিতা না করে তাহলে ভালো যাবে এমন, এবং একটা এই জায়গা থেকে এই প্রতিষ্ঠানটা তো অনেক মানে অনেক নাম করা প্রতিষ্ঠান ছিল একসঙ্গে, এটাকে তুলে মানে জন্য এটা খুব জরুরি ছিল, আমি এই সহযোগিতাটা পাই নাই, যার ধরুন আমাকে আমি এখনও চালু, এখন কোভিডের কারণে বন্ধ আছে কিন্তু আমি আবার চালু করব। খুব সুন্দর একটা অ্যাপস তৈরি করেছেন যে চারিত্রিক গুণাবলীর জন্য এবং প্যারেন্টসদের অবগতির জন্য যে জিনিসটা তৈরি করেছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন আলোকিত প্রিন্সিপাল হিসাবে যে কথাটা আপনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে আরেকটা কথা আপনি চারিত্রিক যে গুণাবলীর ক্ষেত্রে বলেছেন, আমি বলবো হোয়েন মানি ইজ লস্ট সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট ইন এভরিথিং ইজ লস্ট। আমরা দেখেছি গ্রন্থগত বিদ্যার পরে হস্তধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। আমাদের সময় আমরা পড়াশোনা করেছি, আমরা পুরো বইটাকে একবারে সোজা, একবার ফার্স্ট টু লাস্ট, দাঁড়ের থেকে কমা পর্যন্ত একবারে পুরোটা ইয়ে করেছি। আমাদের সময় 51 নম্বর স্ট্রাকচার ইন্টারমিডিয়েটে ছিল, আপনি জানেন স্যার, তো আমরা যখন আপনার লাঞ্চন পড়েছি, অথবা আমরা যদি সমারসেট মোমেন্ট, যদি আমরা অ্যানশিয়েন্ট মেরিনার পড়েছি বা ডেবিট কোঅর্ডিনেট পড়েছি, আমাদেরকে স্যারে এমনভাবে বুঝিয়ে দিয়েছে, ওইখান থেকে আমরা এক্সট্রা 51 নম্বর স্ট্রাকচার ওইখান থেকে বুঝে পেয়েছি, যেটা আবার শিখেছে এটা বাসার মধ্যে আবার প্যারেন্টসরা দেখছে ঠিক মতো। হ্যাঁ, এই লোকাপটা যদি থাকে তাহলে একটা টিচার
একজন অভিভাবক এবং একজন স্টুডেন্ট ভালো ইয়ার দিকে চলতে পারে। এই যে একটা এক্সাম্পল, একটা সাইন আপনাদের যেহেতু স্যার আপনার ব্রেন কাটিয়ে এই অ্যাপসটা কিন্তু একটা দারুণ একটা সুফল আমাদের মধ্যে বয়ে আসবে, এটার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে স্যার আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সাজিদুল কবির চৌধুরী স্যার আপনার বাল্য জীবন এবং শিক্ষা জীবনটা কীভাবে কেটেছেন, হ্যাঁ সে কথাটা আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। আগামী প্রজন্মে যারা শিক্ষার্থী আছে এবং আগামী প্রজন্মে যারা টিচার আছে তাদের জ্ঞাতার্থ শ্রদ্ধেয় স্যার। আমি আমার জন্ম হচ্ছে চিটং সিটিতেই, এলাকাটার নাম হচ্ছে দক্ষিণ নালাপাড়া, ওখানে আমার জন্ম। আমার বাবা সিটি কলেজের প্রফেসর ছিলেন ফিলোসফি। তো প্রথম আমার শিক্ষা জীবন শুরু হয়েছে প্রাইমারি হচ্ছে চট্টগ্রাম পিটিআই স্কুল, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, ওখানে আমি করেছি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত। সিক্স থেকে এসএসসি পর্যন্ত আমি পড়েছি হচ্ছে কলেজিয়েট স্কুল চট্টগ্রামে। এরপর আমি পড়েছি এইচএসসি পাস করেছি আমি সিটি কলেজ থেকে, সিটি কলেজ থেকে এইচএসসি পাস করছি। তারপরে ওখান থেকে চলে গেছি আমি ইউনিভার্সিটিতে, চিটাং ইউনিভার্সিটিতে বোটানি ডিপার্টমেন্ট থেকে আমি অনার্স মাস্টার্স করেছি। থিসিস গ্রুপ ছিল আমার, আমি যেটা এখন অনেকের মধ্যে দেখা যায় সেটা খেলাধুলা, আমি নিজেও অত খেলাধুলো করতে পারতাম না, কিন্তু আমি কালচারাল কম্পিটিশন আমি অ্যাটেন্ড করতাম। তো প্রায় আমি বিএনসিসি করতাম, বিএনসিসি কলেজ স্কুলে আমি বিএনসি করতাম এবং সেন্ট্রাল ক্যাম্প করেছি আমি ঢাকায়, এটিএইচে আমি সেন্ট্রাল ক্যাম্প করছি ঢাকায়। ওখানে আবার আমি পুরো বাংলাদেশে কালচারাল কম্পিটিশনে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি উর্দুতে ফার্স্ট হয়েছিলাম বর্ণপুরী রেজিমেন্টের পক্ষ থেকে। ওখানে একটা সেন্ট্রাল ক্যাম্প সবাইকে নিয়ে হতে পারে। এরপরে প্রতিটা রেহাম নাথ গজল কালচারাল কম্পিটিশন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আমি আসলে অনেক অনেক পুরস্কার পেতাম ওই সাইডটাতে, কিন্তু এই খেলাধুলায় আসলে কোনো কথা পারতাম না। আমার বেশি এমনি খেলতাম, নিজের আগ্রহ থেকে খেলতাম, তবে কোনো পুরস্কার টুস্কার নাই আমার খেলাধুলায়। কিন্তু আমি খুব মানে খুব দেখতাম যে তখন কলেজিয়েট স্কুল তখন থেকে খেলাধুলা হতো চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, দেখা যেত যে ফুটবলের মিউনিসিপ্যাল স্কুল আর কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন রান আপ থাকতো, ক্রিকেট কলেজিয়েট স্কুল, নাসিবাদ বয়েজ, গভর্নমেন্ট হাই স্কুল, এই তিনটার মধ্যে চ্যাম্পিয়ন রান আপ থাকতো। হকিতে মিউনিসিপ্যাল স্কুল মুসলিম হাই স্কুল চ্যাম্পিয়ন রান আপ থাকতো, হ্যান্ডবল মিউনিসিপ্যাল স্কুল মুসলিম চ্যাম্পিয়ন রান আপ থাকতো। কিন্তু বর্তমানে আপনি বিশ্বাস করবেন না যে বর্তমানে কলেজিয়েট স্কুল খেলে না, এইসব খেলা কম্পিট করে না কলেজিয়েট স্কুল, মুসলিম হাই স্কুল করে না, নাসিব স্কুল করে না, গভর্নমেন্ট হাই স্কুল করে না। আমি 2017 যখন এখানে আসলাম তখন আমি দেখলাম যে এখানে এই এরা এখনও কম্পিট করে, জেলা পর্যায়ে মাঝে মাঝে রানার আপ হচ্ছে কিংবা থার্ড পজিশনে থাকছে। তা আমি এদেরকে একটু চেষ্টা করে একটু প্যাটমাইজ করলাম, আমি একটা আমার প্রতিষ্ঠানের জন্য আমি একটা ওদেরকে রুম দিলাম, ক্রীড়া রুম দিলাম ওখানে। গত বছর আমি পুরো চট্টগ্রাম বিভাগে হকিতে চ্যাম্পিয়ন হয়েছি, ন্যাশনাল খেলতে গেছি গত বছর মানে 18-তে, মানে বিশে 2020 সালে, কোভিডের কারণে তো বন্ধ ছিল, এর আগে লাস্ট আমি ন্যাশনাল খেলেছি। এবং আমার তিনজন স্টুডেন্ট হকি প্লেয়ার্স তারা এখন বিকেএসপিতে চান্স পেয়েছে গত বছরে। এখন আমার এটা ভালো লাগে, যদিও আমার ক্ষতি হয়েছে, ওরা আমার থেকে আমার টিম ছেড়ে চলে গেছে, কিন্তু আমার খুব ভালো লাগে, আমি খুবই ভালো লাগে। আমি তিনটা ছেলেকে বিকেএসপিতে চান্স পেয়েছে হকিতে, হ্যান্ড বলেও আমরা এখন পর্যন্ত চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন, গত 4 বছর ধরে আমি জয়েন করবো, 4 বছর এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে, জেলা চ্যাম্পিয়ন আছে। এইসবে খেলাধুলা যখন স্টুডেন্টরা একটু এঙ্গেজ থাকবে তখন অন্যদিকে তাদের মনোযোগটা যাবে না, কনসেন্ট্রেশন যে খেলার দিকে যাবে কিংবা পড়াশোনা খেলা এই দুটা, এবং স্বাস্থ্য গঠন হবে, মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পাবে, মানসিক গঠনটাও ভালো হবে, এবং যেটা আপনার সমাজ মানে মানবিক সমাজ গঠনে কাজ। খুব সুন্দর একটা প্রস্তাবনার মধ্যে এক্সট্রা কারিকুলাম নিয়ে যে কথাটা আপনি তুলে ধরেছেন আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছি। কারণ আমরা সাইন কলেজে থাকাকালীন অবস্থায় আমরা বিএনসিসি বাধ্যতামূলক ছিল, আমরা ফ্লাইট পর্যন্ত আমরা গিয়েছি, জম্বুরিতেও অনেকবার অ্যাটেন্ড করেছি এবং বিতর্ক প্রতিযোগিতাতে বিটিভিতেও অনেকবার আমরা গিয়েছি। তো যাই হোক, এনিও আপনাকে প্রতিষ্ঠানটা একসময়
একটু মাঝখানে ইন্টারভিউ করেছি, যেটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা আমরা যখন পড়াশোনা করেছি তখন চট্টগ্রামে একমাত্র প্রতিষ্ঠান ছিল এই মিউনিসিপ্যাল মডেল স্টুডেন্ট কলেজ, যেটাতে বিএনসিসিতে তিনটে উইং ছিল। রাইট, এক্স্যাক্টলি। অলরেডি স্কুল অনেক পুরনো স্কুল, মোস্টার স্কুল অনেক পুরনো স্কুল, কলেজ স্কুলের বয়স এখন এই বছর 185 বছর, আর এই স্কুলের বয়স এই বছর 140 বছর। তো আপনার এই প্রতিষ্ঠানটা বিএনসিসি তিনটা উইং ছিল, আর কোথাও কিন্তু তিনটা উইং ছিল না, আর্মি, এয়ার, নেভি, তিনটা উইং ছিল একমাত্র স্কুল, আর কোনো স্কুলে চট্টগ্রামে তিনটা উইং একসাথে ছিল না বিএনসিসি। আমরা যখন পড়াশোনা করেছি, আমি যখন এখানে জয়েন করি এর কিছুদিন আগে নেভি বন্ধ হয়ে গেল, এর কয়েক এক বছর আগে আমি পরে শুনলাম, আমি জয়েন করার পরে ইয়ার থেকে চিঠি আসলো যে আপনার ইয়ার বন্ধ, আপনাদের কার্যক্রম ইয়ার বন্ধ করে দিব। আমি না, বন্ধ করা যাবে না, এয়ারফোর্স এখন দুইটা উইং আছে, আর্মি, এয়ারফোর্স বন্ধ করা যাবে না। একটা টিচারকে, দুইটা টিচারকে বললাম যে আপনারা ইয়ারের দায়িত্ব নেন, বলে স্যার আমরা পারবো না, আমরা কখনো ইয়ার। একজনকে বললাম যে আমি আপনার নাম কিন্তু পাঠাই দিছি ইয়ার, ওনাকে বাধ্য করলাম ইয়ার। এখন ইয়ার উইং আমার অনেক ভালো, আপনি ইতিমধ্যে জানতে পারছেন যে এখান থেকে আমাদের হকিতে পিকেএসপিতে তিনজন চান্স পেয়েছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি, এটা হচ্ছে যে আমাদের প্রিন্সিপাল স্যারের একান্তই প্রচেষ্টা তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আমি বলতে চাচ্ছি যে এটা আমাদের মজুর বর্ষ যাচ্ছে, হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। তার প্রেক্ষাপটে কিন্তু আমরা কোভিড সিচুয়েশনের মাঝখানে চলে আসছি, সেখানের মধ্যে আমাদের একটি কথা বলতে হয়, আমাদের মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা এবং আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজিদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছে 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। আজকে আমরা 2021 সালে কিন্তু ডিজিটাল পদার্পণ করেছি। আমার দেখা একজন কিংবদন্তি এবং আলোকিত স্যার হিসাবে, প্রিন্সিপাল স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আজকে আমরা ডিজিটালের ছোঁয়া আমরা এডুকেশন সেক্টর থেকে শুরু করে ওভারঅল বাংলাদেশের যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সে সম্পর্কে মুখ্য অবস্থা নিয়ে আলোচনা করবেন, এবং 71-এর কিছু কথা আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। আসলে আমি যেটা সেটা হচ্ছে যে আপনার বর্তমান সরকারের সময়টা কালীন ছবি, বিগত সরকারের পর থেকে যে বাংলাদেশে সেটা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে আমূল পরিবর্তন। রাইট, এবং এটা মানুষ চোখে দেখছে। রাইট, এটা আমি বলে 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 না, মানুষ সুবিধাটা পাচ্ছে সেটা পাচ্ছে তো। রাইট, এক্স্যাক্টলি। এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। রাইট, এক্স্যাক্টলি। আমি এখন আমার এখানে 5টা অ্যাকাউন্ট আছে, ধরেন আমার বিএনসিসি 3টা অ্যাকাউন্ট, রেড ক্রিসেন্টের অ্যাকাউন্ট, আমার প্রতিষ্ঠান অ্যাকাউন্ট, আমি প্রত্যেকটার সময় আমি অ্যাকাউন্টের আপডেট পেয়ে যাচ্ছি। আমি ঘরে বসে কাজ করছি, আমি অনলাইনে কাজ করছি, আমি আমি আমার শ্রেণী কার্যক্রমটা আমি অনলাইনে চালিয়ে গেছি, আমি শতভাগ না পারি, আমি কিন্তু 80% কাজ হয়েছে। এই যে আমরা ওয়ার্ল্ডের অন্যান্য দেশের চেয়েও আমার বাংলাদেশে 80% কাজ হয়েছে এই প্রযুক্তির কারণে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি কী করি না করি সেটা পরের কথা, কিন্তু আমি যে সুবিধাটা পাচ্ছি এটা অস্বীকার করলে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুণা হবে সোজা কথা। আর একটা কথা হচ্ছে যে আমাদের একটাই আছে যে সবাইকে যদি, এটা আমার একটা, আমি তো বিভিন্ন দাবি করতে পারি আপনাদের মাধ্যমে, আবেদন করতে পারি, সেটা হচ্ছে যে নেটের, ইন্টারনেট, ইন্টারনেট, নেটের সহজ প্রাপ্যতা আমাদের মধ্যে সমস্যা আছে, যেটা হচ্ছে যে বিশেষ করে আপনার গ্রামের দিকে কিংবা মানে সহজে আমরা আমরা যে আরেকটু মানে খরচটা আরেকটু যদি কম হয় আমাদের সবার জন্য ভালো হয়, এটাকে কস্টিং কস্ট, এটা 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 সবার জন্য উপকার হয়। তারপরে এখন কিন্তু মানুষ অনেক কমে অনেক ভালোভাবে এটা ব্যবহার করছে, ভালোভাবে ব্যবহার করছে। আপনার যেমন ধরেন বাংলাদেশ কখনো, আমরা কখনো আমাদের সময়কালে কখনো চিন্তা করি নাই যে টানেল হবে, আমাদের সময় আমি চিন্তা করি নাই যে আমি একটা ভূগ্রহ স্যাটেলাইট হবে, আমি চিন্তা করি নাই। অনেকে বলে এটা সময়ের দাবি, আরে সময়ের দাবি তো তখনও ছিল, সময়ের দাবিটা তো বিগত সরকারের আমলেও ছিল, তখন সময়ের দাবি কি পূরণ হয়েছে? হয় নাই। কিন্তু এখন যেটা সময়ের দাবি সময় থেকে তো বেশি পূরণ হচ্ছে, এটা আমার চোখে দেখছি। আর মসজিদের কথা আসলে
এটাকে ধারণ করতে হবে আমাদের, শুধু মুখে না, শুধু প্রোফাইল পিকচারে না, ফেসবুক প্রোফাইল পিকচারে না, এখানে এখানে ধারণ করতে হবে। আমি একটু বলি, আমি হচ্ছি আপনার মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, ওনার বড় বোনের ছেলে, আমি আপন বোনের ছেলে, বড় বোনের ছেলে। তো আমি দেখেছি, যেমন আমি আরেকটু উদাহরণ দিই, আমার খালু, হ্যাঁ, আমি একদিন একটু বিস্কিট খাচ্ছিলাম, বললো যে বলে এই বিস্কিট আমরা অনেক খেয়েছি। আমি কীভাবে খেলেন আপনার, এটা তো আমার, তো এটা তো আমি এখান থেকে, এটা তো বাইরের বিস্কিট, বিদেশি অনেক প্রোটিন বিস্কিট। তখন উনি বললো যে আমি খাইছি, কখন খাইছি, কীভাবে খেয়েছেন আপনার, ওই যুদ্ধের সময়। তুমি যুদ্ধের সময় কে দিল আপনাকে, বলেন আমরা যখন ইন্ডিয়া, আপনি ইন্ডিয়া কখন গেছেন, বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। আমার খালু আমাকে বলে যে আমি, উনি স্কুলের টিচার ছিলেন, পরে ব্যাংকে জয়েন করছিলেন, বলেন যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম, উনি এই পরিচয় তখন দেন, এই পরিচয় বিক্রি করেন নাই। তখন উনি বলে যে আমরা যখন ট্রেনিং এ ছিলাম, তখন এই বিস্কিটগুলো দিতে আমাদের, যে মানে যাতে ওই প্রোটিনের খাদ্য যাতে পূরণ হয় অল্প খাবারে, তখন খাবার তো সফলতা ছিল। এখন আমি যেটা একটু আগে আপনাকে, আপনাদেরকে বললাম যে প্রোফাইল পিকচারে ছবি দিয়ে দিয়ে ইয়ে হয়ে যাচ্ছে। যেমন আমি আমি ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীন করেছি, এবং আমি আমার এলাকায় ছাত্রলীগের ইউনিটের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম এক সময়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, এরপর মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমি জয়েন্ট কনভেনার ছিলাম, সর্বদলীয় ছাত্রকের সাথে, সর্বদলীয় ছাত্রকের আমি ইউনিটের জয়েন্ট কনভেনার ছিলাম। এগুলি কিন্তু এখন আমার যে যারা চিনেন না, তারা অনেক সময় বলে যে বিদ্যমান জামা, এটা আমাকে হাসি লাগে। তখন আমি বলি যে আমার প্রোফাইলটা একটু স্টাডি করে আসুন, আমি চ্যানেল মেনটেন করি না, আমি কার কাছে যাই না, কিন্তু আমার প্রোফাইলটা একটু আপনারা স্টাডি করে আসুন, স্টাডি করে আসুন। আর যে মুক্তিযুদ্ধভিত্তিক কিছু প্রোগ্রাম এখনও, মানে মুক্তিযোদ্ধাদেরকে এনে শিক্ষামূলক কিছু প্রোগ্রাম এখনও করা উচিত। আর আমার আমার একটা প্রিয় বই আছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের দুইশো রণাঙ্গন কবি আছে, লিখেছেন মেজর রফিকুল ইসলাম। ওখানে বাংলাদেশের সংকলিত বিভিন্ন বিভিন্ন এলাকার মুক্তিযুদ্ধে যে সংগঠিত হয়েছে, ওখানকার আর্থসামাজিক অবস্থান সহ ওই বইগুলো যে বইটাতে আছে, একটা প্রিয় বই। তো এবং অসমাপ্ত আত্মজীবন, আমি আমি মাঝে মাঝে আমার এখানে আমার বাচ্চাদেরকে, আমি যেমন এই কিছুদিন আগে আমি 71 যিশু দেখিয়েছি এদের, বঙ্গবন্ধুর এই এই দিন দেখালাম যে বঙ্গবন্ধুর যে ডকুমেন্টারি, হ্যাঁ, প্রজেক্টের মধ্যে আমার আমার অডিটোরিয়াম আছে, ওখানে বঙ্গবন্ধুর যে ডকুমেন্টারি যেটা হয়েছে 15 আগস্ট 1975, এটা দেখালাম ওদিন। তো চোখে পানি ধরে রাখা যায় ওই মুহূর্তটায়, আমি দেখেছি আমার বাচ্চারা প্রথম থেকে 6-7 এরা বাচ্চারা ইয়ে করে, যে মানে একটু দুষ্টামির একটা ইয়ে থাকে না ওদের, মানে একটু চঞ্চলতা, কিন্তু যখন ভিতরে ঢুকে গেছে তখন দেখলাম চোখের পাতা পড়ে না আমার বাচ্চাগুলো, মানে স্টুডেন্টগুলো। আমার টিচাররা কান্না করছিল। তো এই ধরনের আবেগ আসলে সবার মধ্যে আছে, কিন্তু এটাকে একটু জায়গায় তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আরেকটা আমি একটা আরেকটা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের মাধ্যমে এখনও যে বঙ্গবন্ধুর খুনি যারা, তাদের রায় এখনও কার্যকর হয়নি, সরকারের কাছে দাবি জানাই এদের রায় মানে নিয়ে এসে রায় অনতিবিলম্বে এদের রায় কার্যকর করা হচ্ছে। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বলবো, কে বলেছে মজিব নাই, মজিব আছে বাংলায়, এক মজিব চলে গেছেন। আমার দেখা লক্ষ মজিবের মধ্যে একজন আদর্শ মজিব সেনা হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা ধিক্কার এবং নিন্দা জানাই যারা 15 আগস্টে নির্মমভাবে হত্যা করেছে আমাদের বাঙালি জাতির পিতা সহ 17 জনকে। আমরা এক দিক দিয়ে প্রজ্বলিত হচ্ছে যে তো আসসালাত খয়েরুল মিনান্নার ধানমন্ডি 32 নম্বর বার ভবনের মধ্যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তিনি একটি কথা বলেছেন, তোমরা আমাকে মেরে ফেলো কিন্তু আমার লাশটাকে তোমরা পশ্চিম পাকিস্তান যেতে দিও না। এবং শেখ রাসেলকে যখন মারতে যায় মেজর ডার্লিং,
তখন বলছিল যে আমি একটু বাবার সাথে কথা বলবো এবং আমি কখনো পরিচয় দিব না আমি বেঁচে থাকতে, কিন্তু সেই সুযোগটা দেয়নি। মেজর ডালি তাকে পাশের রুমের মধ্যে কামাল পাশার সহ নির্জনভাবে হত্যা করেছেন সেই 15 আগস্টে। সবাই মিলে যখন এই আইনের কাঠ করার দাবি জোরদার করে ইয়ে করেছেন, তখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা সেটাকে আবার আপিল করলেন, বারবারই কিন্তু চেষ্টা করেছিলেন। কিন্তু ভাগ্য একটি কথা বলতে হবে, রাখি আল্লাহ মারেকে সেই 15 আগস্টের রাত, সেই 15 আগস্টের দিনে যদি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহনা যদি ইংল্যান্ডে পড়াশোনা করতে না দিতেন, তাহলে আমরা মনে হয় না যে আজকে এই বর্বরতার শিকারের বিচার আমরা করতে পারতাম। আমরা তীব্রতার সাথে নিন্দা এবং ধিক্কার জানাই ওই সমস্ত নরকাতক যুদ্ধাপরাধী রাজাকার হরভদ্র আসন্দ এবং তার সাথে যারা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যচরকে নিঃসভাবে হত্যা করেছে, আমরা তাদেরকে আইনের কাঠ গড়ে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছি। এখনও যারা বিদেশের মধ্যে পলাতক আছে, মেজর ডালিম এখনও পশ্চিম পাকিস্তানে আছে, আমি ক্ষুদ্র সাংবাদিক হিসেবে বলব তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে হলেও বাংলার মাটিতে এনে পূর্বে যেভাবে বিচার কার্য ধারণ করা হয়েছে তাদেরকে ঠিক সেভাবে হ্যাং করিয়ে দিলে আমার মনে হচ্ছে যে আমাদের আত্মা শান্তি পাবো এবং আমরা রাজপথের পথিক, আমরা সাংবাদিক, আমাদের এক সেকেন্ডের কোনো ভরসা নাই, সেটা নিয়ে আমরা টেনশন করি না, সেটা নিয়ে আমার ভাবার কোনো ব্যাপার নাই। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ জীবনে যা হবে হবে, হায়াত মন্ত্রী জি ধন দলের সব আল্লাহর কাছ থেকে আসে। আপনি যে কথাটা তুলে ধরেছেন আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, একটি চ্যালেঞ্জের কথা আপনি তুলে ধরেছেন এবং তার সাথে আপনি আরেকটা কথা আপনি তুলে ধরেছেন যে সিটি কলেজে বাবা ছিলেন, আপনি সিটি কলেজে পড়াশোনা করেছেন এবং একজন মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান ফুয়া ছিলেন। আমি ওনার বাচ্চু চাচার ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সাথে আপনি যে কথাটা তুলে ধরলেন, আমি এই কথার মধ্যে একটি কথা বলতে হবে যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কার দিয়েছে, সেক্ষেত্রে স্যার আপনার কাছে অনুভূতি যে কেমন লাগছে 7 মাসে এবং ভাষণ সম্মানিত স্যার? আসলে এটা তো অনেক আগেই দরকার ছিল, এটা অনেক পরে পেয়েছে, অবশ্যই যোগ্য যোগ্য ব্যক্তি যোগ্য উপাধি পেয়েছে, এটাতে মানে আমার অনুভূতি একজন আমি যেহেতু ধারণ করি আমার এখানে, হ্যাঁ এখানে যেটুকু অনুভূতি সেটাই, তবে কষ্টের জায়গা তো রয়ে গেছে। আমি তো ওই উপাধি দিয়ে তো আসলে ইয়ে হবে না, আমার মানে আমাদের কষ্টের জায়গা তো এখনও রয়ে গেছে, আমাদের কষ্টের জায়গা এখনও রয়ে গেছে। ধন্যবাদ, যদি রাত বহলে শোনা যেত মনে নাই আপনি যে কথাটা বললেন, দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ যে পুরস্কারটা করেছেন এটা আমাদের বাঙালি জাতির পিতা যখন জীবিত ছিলেন তখন যদি হতো তাহলে আরও একটু আরও বেশি খুশি হতাম, ক্লিয়ার হতাম। কোভিড-19 সিচুয়েশান নিয়ে চলে আসি, যারা এখানে স্টুডেন্ট প্যারেন্টস যারা আছেন ফ্রম দ্য বিগিনিং থেকে স্যার একজন অনারেবল প্রিন্সিপাল হিসেবে কীভাবে তাদেরকে সিবসিডি দিচ্ছেন? আমাদের মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। এই নির্দেশনাগুলো আমাদের, যেমন আমাদের এখানে একটা আইসোলেশনের একটা রুম রাখতে বলেছেন, সেই রুমটা আমাদের আছে। তারপর হচ্ছে আপনার নির্দিষ্ট দূরত্বে রেখে স্টুডেন্টদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে স্টুডেন্টদেরকে প্রবেশ করানো হচ্ছে। একজন টিচারকে সার্বক্ষণিক, স্টুডেন্টরা যখন প্রবেশ করে তখন একজন টিচার সার্বক্ষণিক থাকেন বাই রোটেশন, এক একদিন একই শিক্ষক থাকেন, এক এক সঙ্গে ওনারা থেকে একজন পিয়ন থাকেন যে কিনা স্যানিটাইজ করেন, হ্যান্ড স্যানিটাইজ করেন এবং থার্মাল ডিটেক্টর দিয়ে আমি থার্মাল ডিটেক্টর নিয়ে রেগুলার টেম্পারেচার দেখা হয়। এরপরে যদি কোনো সমস্যা দেখা দেয়, কারণ এখনও দেয় নাই, কোনো সমস্যা দেখা দেয়নি, রোদ থেকে আসলে সাধারণত হঠাৎ কপালের টেম্পারেচারটা বাড়তেই পারে, ওকে কিছুক্ষণ বসে রাখে দেখা টেম্পারেচার নর্মাল, যদি কারো এখনও দেখা দেয় নাই দেখা দিলে আমরা গার্ডিয়ানের সাথে কথা বলে ওকে আলাদাভাবে রেখে পাঠিয়ে দেবো, এই একটা সিদ্ধান্ত আমাদের আছে। আর আমরা এখানে ওই ওয়াশরুম আছে, ওখানে সাবানের ব্যবস্থা আছে, এখন আমি একটু আগে নির্দেশনা দিয়েছিলাম সকালে এসে আমি এগুলো দেখি, আপনারা যখন আমার এদিকে আসছিলেন তখন আমি ওখানে দিয়েছিলাম যে ওখানে ওই সাবানটা দিয়ে রাখছে, ইয়ে মানে আমি না নেটের মধ্যে সাবানটা ঢুকায় ওখান থেকে ব্যবহার করে, তারা নাহলে সাবান পরে যায় ওইভাবে দিয়ে দিয়ে।
আসতে পারছি। ভিউয়ার্স আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, অনেকক্ষণ ধরে আমরা সাক্ষাৎকারে এটা করেছি। এখানে ওয়াটার পিউরিফায়ার আছে আমাদের, আমার ওয়াটার পিউরিফায়ার থেকে আমার 7-6 SS এর ওয়াটার পিউরিফায়ার আছে। আমার ছেলেরা কিন্তু কলের পানি ওভাবে খায় না, এখান থেকে ওয়াটার পিউরিফায়ার থেকে পানি খায়। আমরা যে পানিটা খাই ওটা কিন্তু আমাদের পিউরিফায়ারের পানি, পিউরিফাই করে খাই। ভিউয়ার্স স্যার যে কথাটা বললেন, এক্সিসল হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটেশনের ব্যবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণে আছে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনে চলে কাজ চলে যাচ্ছে। সেই সুবাদে স্যার আপনাকে একজন অনারেবল প্রিন্সিপাল হিসাবে বিশাল এই ভূমিকাটা পালন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমি চ্যানেল থেকে বিদায়কালে আমি একটি কথা বলবো, কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা, সস্তে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি পোকা, কি কবে আসবি কবে ছুট। চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তা কি হয়, তাই তো আমার আসতে পেরে তোমার জন্য নারিকেলে চিড়ে কেটে মুরগি থানে মুখ পিসেছে, এটা সেটা আরও কত কি, তার কাছে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মাদা গাছ উঠোনে উঠোনে, যেখানে পোকার সব সকলেরা ব্যবস্থিত। আবু জাফর আওয়াজ উল্লার কোনো এক মাকে কবিতাটি আজকের দিনের জন্য আপনার জন্য আমি উৎসর্গ করি। আমাদের আপনাদেরকে ধন্যবাদ, আমি কিছু কথা বলতে পারলাম, আমার মনে কিছু কথা বলতে পারলাম আপনাদের মাধ্যমে। হচ্ছে যে আমাদের একটা সিদ্ধান্ত ছিল গত বছর বা এর আগের বছর দিয়ে আমাদের বক্তব্য দেওয়ার পর অফিসারদের কিংবা অথবা বিভিন্ন কথা বলার সময় জয় বাংলা যাও বন্ধু কথাটা ব্যবহার করা, এটার ব্যাপার কিন্তু এখন হয় নাই। আমি আমরা প্রত্যেকটা, কারণ এটা আমাদের একেবারে আমাদের আমাদের এটা স্লোগান, এটা আমাদেরই রাইট, এটা বাংলাদেশের স্লোগান, বাঙালি বাঙালি জাতির স্লোগান রাইট। এটা যেমন ইন্ডিয়াতে জয় হিন্দ বলে ওরা কিন্তু বলে, আমাদের এই প্র্যাকটিসটা আসলে শুরু করা উচিত। পদ্মা মেঘনা যমুনা তোমার আমার থেকে আলাদা, এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এবং কোরআনের একটা ওয়ার্ডের ইয়ে দিয়ে তর্জমা করে উনি টকশোর মধ্যে বুঝে দিয়েছে। তো এই জন্য আমাদের স্লোগানটা হওয়া উচিত, সেই কথাটা আমরা বলি, কেননা আমাদের বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসমাপ্ত কাজগুলি কিন্তু আজকে করে দিয়েছে। মিশন পয়েন্ট অটো পরিবারকে সামনে রেখে ডিজিটালি যে ছোঁয়া নিয়ে তুলে ধরেছে, এটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমার দেখা আলোকিত কিংবদন্তি প্রিন্সিপাল শাহেদুল কবির চৌধুরী স্যারের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেন। আপনারা সবাই লগন করে ফেলেন www.brightnewsnightindia.com এবং টিভি নেটওয়ার্ক ইনশাল থাকেন, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে সঙ্গে থাকুন। আমি সাংবাদিক ফরহাদ বিদায় রেখে যাচ্ছি, আপনার পরিবারবর্গকে সবাইকে ধন্যবাদ, আপনার স্টুডেন্ট, আপনার গভর্নমেন্ট বডি এবং টিচারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বেসিক্যালি আপনাকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি সফলতার দিক দিয়ে সামনের দিকে এগিয়ে। ধন্যবাদ স্যার, স্বাগত।